নমস্কার বন্ধুরা স্বপ্ন দেখুন আপনারা স্বপ্ন সফল করবে রাইস এডুকেশন পথ দেখাবে রাইস এডুকেশন রাইস এডুকেশন প্রথম দিন থেকেই স্টুডেন্টসদেরকে সেটাই বলে থাকে এবং সেটাই পালন করে আসছে ৩৫ বছর ধরে আজ পর্যন্ত এই প্যান্ডেমিক একটা সিচুয়েশন এই টানা টানাপোড়েনের একটা সিচুয়েশনেও কিন্তু রাইস এডুকেশন তার স্টুডেন্টসদের পাশেই রয়েছে আজ রাইস অনলাইন ক্লাসে রয়েছে হিস্ট্রি ক্লাস স্যার আমাদের সঙ্গে রয়েছেন স্যার সুরজিৎ ঘোষ রয়েছেন রাইস এডুকেশনের টিচার আমাদের সঙ্গে স্যার রাইস অনলাইন ক্লাসে আপনাকে স্বাগত আজ আমরা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করব এর আগেও হিস্ট্রি ক্লাস আমরা করেছি আজ কোন টপিক নিয়ে পড়াশোনা করবো এবং কতটা ইম্পর্টেন্ট সঙ্গে সরাসরি আমরা চলে যাব আপনার ক্লাসে নমস্কার নমস্কার আচ্ছা আমি আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ইন্ডিয়ান হিস্ট্রির তোমরা জানো যে ইন্ডিয়ান হিস্ট্রিতে বিভিন্ন কমিউনিটি একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে তোমরা তাদের হিস্ট্রি পড়েছো বিশেষ করে মেডিয়াওয়াল ইন্ডিয়ান হিস্ট্রি এবং তার সঙ্গে হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে যেমন ধরো জাট এদের একটা কন্ট্রিবিউশন আছে যেমন ধরো বুন্দেলাজ এদের একটা কন্ট্রিবিউশন আছে যেমন ধরো রাজপুত এদের একটা কন্ট্রিবিউশন আছে এবং শিখ মারাঠা তোমরা জানো প্রত্যেকে এরা কিছু না কিছু কন্ট্রিবিউশন রেখে গেছে ইন্ডিয়ান হিস্ট্রিতে কিন্তু আজকে যে কমিউনিটিটাকে নিয়ে আমি এসেছি আজকে যাদেরকে রিপ্রেজেন্ট করব তোমাদের সামনে আজকে এই ক্লাসে হিস্ট্রি ক্লাসে সেটা এমন একটা কমিউনিটি যে কমিউনিটির কথা আমাদের মনে পড়লেই একটা সাহসিকতার ব্যাপার চলে আসে একটা শ্রদ্ধার ব্যাপার চলে আসে বা তার সঙ্গে একটা ভয়ের ব্যাপারও আসে এটা বীরত্বের ব্যাপার আসে এমন একটা কমিউনিটিকে আজকে আমরা নিয়ে আসবো বা যাদের নিয়ে আলোচনা করব যাদের ছাড়া ইন্ডিয়ান হিস্ট্রি হতেই পারে না কখনোই হতে পারে না আমার যা মনে হয়েছে এবং তারা একেবারে যাকে আমরা বলতে পারি আর্লি মেডিয়াভাল হিস্ট্রি থেকে শুরু করে একেবারে মডার্ন পিরিয়ডের সামনে বা প্রথম পর্যন্ত যারা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে ইন্ডিয়ান হিস্ট্রিতে সেই কমিউনিটিটাকে নিয়ে আজকে আমরা পড়াব তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো কাদের কথা বলছি এরা কিন্তু মুঘল নয় এরা কিন্তু দিল্লি সুলতানেত তাও নয় এরা হচ্ছে রাজপুত যারা সুলতানদের সময়ও ছিল আবার মুঘলদের সময়ত ছিল সেই হিস্ট্রি অফ দ্য রাজপুত আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হিস্ট্রি অফ দ্য রাজপুত রাজপুতদের ইতিহাস ফার্স্ট আমরা যেটা দিয়ে শুরু করবো এদের টাইম পিরিয়ড তোমরা জানো ইতিহাস টাইমের ওপর দাঁড়িয়ে আছে জাস্ট একটা টাইমের ওপর দৌড়চ্ছে হিস্ট্রি তোমরা সিন্ধু সভ্যতা একটা টাইম পেয়েছ আর্য সভ্যতার একটা টাইম পেয়েছো সমস্ত কিছু টাইম ধরে চলছে তো আমরা আজকে যাদের ইতিহাস পড়তে চলেছি দ্যাট ইজ দ্য রাজপুত এই রাজপুতদের সময়টা কখন এই রাজপুতদের সময়টা হলো এদের টাইম ফ্রেমটা হলো সিক্স সেঞ্চুরি এডি থেকে শুরু করে টুয়েলভ সেঞ্চুরি এডি আবার একবার রিপিট করি সিক্স সেঞ্চুরি এডি থেকে টুয়েলভ সেঞ্চুরি এডি মানে খ্রিস্টীয় ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় দ্বাদশ শতক এই টাইমের মধ্যে এরা লাঠি ঘোরালো ইন্ডিয়ান হিস্ট্রিতে এটাই হচ্ছে এদের টাইম অফ ডমিনেশন ইন ইন্ডিয়ান হিস্ট্রি কোন এলাকায় করলো এটা আমরা পড়ে আসছি এটা হচ্ছে রাজপুত পিরিয়ড এটা হলো রাজপুতদের সময় বা এইটাকে হিস্টোরিয়ানরা বলছেন দ্য পিরিয়ড অফ দ্য রাজপুত দ্য গ্লোরিয়াস পিরিয়ড অব দ্য রাজপুত রাজপুতদের একটা গৌরবজনক অধ্যায় হচ্ছে এই পিরিয়ডটা আর একটা কথা তোমাদের জানতে হবে যে সিক্স সেঞ্চুরি থেকে টুয়েলভ সেঞ্চুরি এর মধ্যে দুটো পিরিয়ড কিন্তু অ্যাকচুয়ালি লুকিয়ে আছে একটা হলো আর্লি মেডিয়াভাল বাংলায় যাকে আমরা বলবো আদি মধ্যযুগ এবং মেডিয়াভাল পিরিয়ড বা মধ্যযুগ মধ্যযুগের তিনটে ভাগ আছে অ্যাকচুয়ালি আর্লি মেডিয়াভাল মেডিয়াভাল অ্যান্ড লেট মেডিয়াভাল তো এই আর্লি মেডিয়াভাল যেটা এইটা কিছুটা রয়েছে এর মধ্যে আবার তার মধ্যে রয়েছে যেটা সেটা হচ্ছে লেট সরি মেডিয়াভাল যেটা রয়েছে সেটাও রয়েছে তো আর্লি মিডিয়াওয়াল মেডিয়াবল পিরিয়ড মিলিয়ে রাজপুত পিরিয়ড বা রাজপুতরা রাজত্ব করলো ভারতের ইতিহাসে তাহলে আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হিস্ট্রি অফ দ্য রাজপুত যাদের টাইম পিরিয়ডটা হলো সিক্স সেঞ্চুরি থেকে টুয়েলভ সেঞ্চুরি এডি ওকে নেক্সট আমরা যেটা এবার যাবো আমরা একটু শব্দটাকে নিয়ে খেলি কি খেলবো কোন শব্দটাকে নিয়ে খেলবো রাজপুত শব্দটাকে নিয়ে রাজপুত একটু আলাদা করে নিই আমরা রাজপুত আমরা লিখি একসঙ্গে রাজপুত বাট আমরা একটু বোঝার জন্য রাজপুত শব্দটাকে একটু আলাদা করে নিই রাজ আলাদা পুত আলাদা রাজ মানে কি আমরা জানি কিং বা রাজা বা সম্রাট যাদেরকে বৈদিক যুগে বলা হচ্ছে রাজন রাজা কিং আর পুত শব্দের অর্থ হল পুত্র বা সান তাহলে আমরা এই দুটো শব্দকে যদি এক করে দিই তাহলে কি দাঁড়ায় রাজপুত বা রাজার পুত্র দ্য সান অফ কিং এটা হচ্ছে নামের যে নমিন ক্লেচার নামের যে বিশ্লেষণটা রাজপুত আর একটু যদি গভীরে ঢুকি আরেকটু যদি ইনডেপ স্টাডিতে যাই তাহলে আমরা কি দেখব আর একটা প্রশ্ন আমাদের মধ্যে উঠে আসছে রাজপুত এই রাজা কে কে এই রাজা হু ওয়াজ দা কিং যেখান থেকে এই পুত্রদের জন্ম হলো কে সেই তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি কোন পথে হাঁটার চেষ্টা করছি আমি কোন পথে যাওয়ার চেষ্টা করছি দ্য অরিজিন অব দ্য রাজপুত রাজপুতরা এলো কোথ থেকে তাদের রুটটা কোথায় তাদের ফাউন্টেনটা কোথায় তাদের সোর্সটা কোথায় সেই জায়গায় আমি যাওয়ার চেষ্টা করছি কোথা থেকে এলো তারা রাজপুতরা এলো কোথা থেকে দেখো ইতিহাসে তো বিতর্কের শেষ নেই ইতিহাস বিতর্ক দিয়ে শুরু ইতিহাস বিতর্ক দিয়ে শেষ প্রতি পদে পদে বিতর্ক বিতর্কের আর এক নাম ইতিহাস ইতিহাসের আর এক নাম বিতর্ক এখানেও সেই বিতর্ক তোমরা তো প্রচুর বিতর্ক পড়েছ পলাশীর যুদ্ধ নিয়ে বিতর্ক সমস্ত জিনিস নিয়ে বিতর্ক ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি নিয়ে বিতর্ক বিভিন্ন জিনিস নিয়ে বিতর্ক রাজপুতদের অরিজিন নিয়েও রয়েছে সাংঘাতিক বিতর্ক হিস্টোরিয়ানদের মতো রীতিমতো লড়াই যে রাজপুত কারা এদের সোর্স এদের রুট কোথা থেকে এরা এলো দেখো রাজপুতের ছত্রিশটা ক্ল্যান আছে হিস্টোরিয়ানরা বলছেন ক্ল্যান মানে কি গোষ্ঠী ছত্রিশটা গোষ্ঠীতে বিভক্ত ছিল রাজপুতরা এইবার কী হলো এই ছত্রিশটা গোষ্ঠী চেষ্টা করলো নিজেদের বিভিন্নভাবে বিভিন্ন বংশের উদ্ভব বলে তারা দাবি করতে শুরু করলো কেউ বলল আমি চন্দ্রবংশ জাত কেউ বলল আমি সূর্য বংশ জাত কেউ বললো আমি অগ্নি বংশজাত এই যে তাদের দাবিটা এই দাবি থেকেই একটা ডিবেটের পরিবেশ তৈরি হলো তাহলে আমরা কি বলতে পারি রাজপুতদের তিনটে ক্লাসিফিকেশান আমরা করতে পারি তাহলে অরিজিনটায় আমরা যাব কিভাবে তিনটে ক্লাসিফিকেশন রাজপুতসদের তিনটে ফ্যামিলিজ আমরা বিভক্ত করতে পারি উই ক্যান ডিভাইড দ্য রাজপুতস ইন্টু থ্রি ফ্যামিলিজ ওকে কোন কোন ফ্যামিলিগুলো কী কী বলে তারা দাবি করছে তিনটে ক্লাসিফিকেশান নাম্বার ওয়ান সূর্যবংশীয় ইংরেজিতে আমরা বলতে পারি হাউজ অফ সান কেউ কেউ দাবি করছে আমরা সূর্য বংশ সূর্য থেকে আমাদের উৎপত্তি সূর্যবংশীয় বংশীয় যেটাকে সংস্কৃতে আমরা বলতে পারি আর একটা শব্দ দিয়ে কুলা কুলা শব্দটা তোমরা বৈদিক যুগে পেয়েছি আমরা তো ইংরেজিতে বলছে হাউস অফ সান সূর্যবংশীয় সূর্যবংশ যেটাকে আমরা বলতে পারি বা আমরা বলতে পারি সূর্যকুল উদ্ভব সূর্যকুল থেকে যাদের উদ্ভব সূর্য কুলা উদ্ভব সংস্কৃতে বলছে ঠিক আছে তাহলে সূর্যবংশীয় এটা একটা ফ্যামিলির ক্লাসিফিকেশন এইবার যে ছত্রিশটা ক্ল্যান আছে রাজপুতদের সেই ছত্রিশটার মধ্যে কারা কারা দাবি করছে যারা তাদের তাদের জন্ম সূর্য থেকে এরকম বেশ কিছু ক্ল্যান আছে বেশ কিছু গোষ্ঠী আছে আমি সবার নাম এখানে বলার দরকারও নেই আমি তিনটে বিখ্যাত ক্ল্যানের কথা বলি রাজপুত ক্ল্যান তার মধ্যে ফার্স্ট হচ্ছে কাচুয়াচ এরা তোমাদের নাম শুনেছ মুঘলদের সঙ্গে এরা খুব রিলেটেড ছিল যেমন রাঠোর রাঠোরদের কথা বললেই মনে পড়ে ঔরঙ্গজেবের বিরুদ্ধে যেসব হিন্দুরা রিভোল্ট করেছিল সেই রিভোল্টে রাঠোররা ছিল রাঠোর এমপি অঞ্চলেরা রুল করেছিল মধ্যপ্রদেশ এরা রুল করেছিল রাঠোর এরা নিজেদের সূর্য বংশ বলে দাবি করছে আর কারা করছে সিশুদিয়া শিশোদিয়া বললে কার কথা মনে পড়ছে রানা প্রতাপ সিং আকবরের সঙ্গে যুদ্ধ করেছিলেন যিনি হলদিঘাটের বিখ্যাত যুদ্ধ আমরা পরে আসবো সীশুদিয়া শিশুদিয়া ডায়নেস্টি বললে কার কথা মনে পড়ে ভক্তি মুভমেন্টে সেই বিখ্যাত সাধিকা কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে যিনি বাড়ি ছেড়েছিলেন অত মানে যশ অত পম্প অ্যান্ড গ্র্যান্ডারের মধ্যেও সব ছেড়ে দিয়ে সংসার ছেড়ে চলে গেছিলেন সে মীরাবাই আজও যার ভজন মীরার ভজন সে মীরাবাই ছিলেন এই বংশের রাজবধূ এই সীশুদিয়া ডায়নেস্টি এই সিসুদিয়া রাঠোর এবং কাচবাজ এর এরা দাবি করছে এরা সূর্য বংশজাত এদেরকে আমরা আরও আছে অনেক 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 ক্ল্যান আছে এর মধ্যে কিন্তু এরা হচ্ছে তিনটে খুব ইম্পর্ট্যান্ট ক্ল্যান নেক্সট আমরা আসছি যেটা চন্দ্রবংশীয় এরা কী দাবি করছে যে এরা এদের জন্ম চন্দ্র থেকে চাঁদ থেকে তো একে আমরা ইংরেজিতে বলছি হাউস অফ মুন যেমন আগেরটা ছিল হাউস অফ সান এটা হলো হাউস অফ মুন সূর্য চন্দ্র বংশজাত জাত চন্দ্রকুল উদ্ভব আগে বলেছিলাম সূর্যকুল উদ্ভব এবার আসছে যেটা চন্দ্রকুল উদ্ভব অর্থাৎ চন্দ্র থেকে তাদের জন্ম এর মধ্যে কোন কোন ক্ল্যান আসছে দুটো বিখ্যাত ক্ল্যান চ্যান্ডেলাস এই চ্যান্ডেলাদের নাম শুনলেই আমাদের যেতে ইচ্ছে হয় খাজুরা হতে তোমরা গেছো অনেকেই খাজুরা হতে এটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট খাজুরাহর বিখ্যাত মন্দির কারা বানিয়েছিল এই চ্যান্দেলা বংশের রাজারা চ্যান্দেলা বলতেই আমাদের মধ্যপ্রদেশের সেই বিখ্যাত বিখ্যাত আর্কিটেকচারগুলো শুধু ইন্ডিয়ান নয় সারা এশিয়া এবং ভারতবর্ষের সেরা আর্কিটেকচার যারা করে গেছিলো সেই চ্যান্দেলারা নিজেদের দাবি করছে কি বলে চন্দ্রবংশীয় দে বিলং টু হাউস অফ মুন্স আর কারা রয়েছে তোমারাজ এই তোমারাজরা তুয়ার নামেও পরিচিত একটা বিখ্যাত রাজপুত ক্ল্যান এবং আমাদের যে রাজধানী আজকে দিল্লি এই দিল্লির সৃষ্টিকর্তা যারা সেভেন হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্সে এই দিল্লি তৈরি করেছিল অনঙ্গপাল আমরা পরে পড়ব তোমার ডাইনেস্টি সম্পর্কে সেই তোমার ডাইনেস্টি এরাও নিজেদের দাবি করছে চন্দ্রবংশ বলে চন্দ্রবংশ উদ্ভব চন্দ্রকূলে উদ্ভব সুতরাং চান্দেলাস তোমারাজ এরা হচ্ছে এই জাত বলে দাবি করছে আল্লাস্ট যেটা রয়েছে অগ্নিবংশীয় অগ্নি হাউস অফ ফায়ার গড তোমরা জানো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে এক্কেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং বৈদিক যুগ থেকে আমরা দেখতে পাচ্ছি কি না সেই তোমার অগ্নির একটা ইম্পর্ট্যান্ট পার্ট অগ্নি কি হিসেবে কাজ করেছিল দ্য ইন্টারমিডিয়েটই বিটুইন ম্যান অ্যান্ড গড এই জন্যই আমরা আজও যজ্ঞ করি কেন যজ্ঞ করি ওই যে যজ্ঞের ধোঁয়া যজ্ঞের যজ্ঞের আগুনকে নিদ্য দেওয়া হয় না দেখবে যেই যজ্ঞে পুরোহিত যারা যজ্ঞ করছে যেই যজ্ঞের যজ্ঞের আগুনটা নেমে যায় সঙ্গে সঙ্গে ঘৃতাভুতি দেয় আবার দাও দাও করে আগুন জ্বলে ওঠে কি করছে অগ্নি অগ্নি কি করছে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করছে বিটুইন ম্যান অ্যান্ড গড মানুষের খবর সে পৌঁছে দিচ্ছে ঈশ্বরের কাছে এই যে অগ্নির যে ইম্পর্টেন্স অগ্নির যে গুরুত্ব সেই অগ্নিকুলোদ্ভবও সে অগ্নিবংশীয় এটা আর একটা রাজপুত ফ্যামিলি কিছু কিছু রাজপুত ক্ল্যান দাবি করছে যে তারা এই অগ্নি বংশজাত হাউজ অফ ফায়ার গড এদের মধ্যে কারা রয়েছে বিখ্যাত তিনটে ডায়নেস্টির নাম আমি বলি চৌহান যে চৌহানের কথা শুনলেই আমাদের মনে পড়ে সেই যুদ্ধ তরাইনের দুটো যুদ্ধ মোহাম্মদ ঘড়ির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান যে ডায়নেস্টিতে বিলং করতেন সেই চৌহান ডায়নেস্টি পারোমারস রয়েছে সঙ্গে আর রয়েছে সোলাঙ্কি সোলাঙ্কি ডাইনেস্টি মানেই আমাদের মনে পড়ে সেই দিলওয়ারা টেম্পলের কথা আমাদের দিলকে যে টেম্পল হরণ করেছে দিলওয়ারা টেম্পল ফেমাস জৈন টেম্পল যারা তৈরি করেছিল সেই সোলাঙ্কি ডাইনেস্টি অফ গুজরাট সো আমরা দেখতে পাচ্ছি কি না এই তিনটে ডায়নেস্টি হাউস অফ ফায়ার গড যেটাকে আমরা বলতে পারি সেই হাউস অফ ফায়ার গড সেই হাউস অফ ফায়ার গড বা অগ্নিবংশীয় বংশীয় বা উদ্ভব বলে আমরা যাকে বলতে পারি তার মধ্যে পড়ছে চৌহান পারোমারজ অ্যান্ড সোলাঙ্কি এই ডায়নেস্টিগুলোর কথা আমরা বলতে পারি তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে এই ক্লাসিফিকেশান আমাদের কি শিক্ষা দিল আমি এমনি এমনি তো বললাম না এটা এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম এখান থেকে আমরা কী শিক্ষা থেকে আমরা বলতে পারি আমরা কি কনক্লুশনে আসতে পারি দেখো ক্লাসিফিকেশানটা ভালো করে যদি লক্ষ্য করো দেখো রাজপুতদের মধ্যে তিনটে জিনিস প্রবাহিত হয়েছে কি জিনিস প্রবাহিত হয়েছে সূর্যের তেজ সূর্যবংশীয় আর কি চন্দ্রের সৌন্দর্য তোমরা জানো চাঁদ সৌন্দর্যের জন্য বিখ্যাত তার যে বিউটিফুল বিউটিফুলনেস চাঁদের সেই চন্দ্র চাঁদের জন্য বিখ্যাত এই চাঁদ চন্দ্রবংশীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত চন্দ্রবংশীয় সেই চাঁদের সৌন্দর্য রয়েছে রাজপুতদের মধ্যে আর অগ্নিবংশীয় মানে অগ্নি মানে আগুনের পবিত্রতা মানে তিনটে জিনিসের অ্যামালগামেশন গামেশন হল রাজপুতরা একটা হলো সূর্যের তেজ নাম্বার ওয়ান নাম্বার টু চাঁদের সৌন্দর্য সেই অনন্ত সৌন্দর্য চাঁদের আর নাম্বার থ্রি আগুন অগ্নি আগুনের সেই পবিত্রতা এই তিনটে জিনিস এক সঙ্গে হয়েছে রাজপুতদের মধ্যে এই জন্যই তো আমরা রাজপুতদের হিস্ট্রি পড়ব এই কারণেই তো আমাদের রাজপুতদের হিস্ট্রি পড়তে হবে এবং এই রাজপুতদের হিস্ট্রি পড়তে পড়তে একটা কথা আমাদের মনে হবে যে তাদের ইতিহাস তৈরি হয়েছে কিসের জন্য এই বীরত্বের জন্য তাদের ইতিহাস শুরু হয়েছে কিসের জন্য জন্য এই দেশপ্রেমের ঠিক স্যার একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে একটা ব্রেকের পর আমরা নেক্সট আলোচনায় থাকি একটা ছোট বিরতি বিরতির ওপারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রাইস অনলাইন ক্লাসে সঙ্গে থাকুন চেতনা টিভিতে